আনন্দ রত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ফুড এসআই এর শিফট ওয়ান এর এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেই সংক্রান্ত একটা সংক্ষিপ্ত রিভিউ কোশ্চেন সংক্রান্ত আলোচনা সেটা আমি তোমাদের সামনে রাখছি। যদিও মনে রাখতে হবে যে পরীক্ষার্থীরা কিন্তু কোশ্চেন বাড়ি নিয়ে আসতে পারেনি, ওএমআর শিটের সঙ্গেই কর্তৃপক্ষ কোশ্চেনটা ফেরত নিয়েছে সকলের কাছ থেকে। যেহেতু বেশ কয়েকটা শিফটে এক্সাম হবে তোমরা সবাই জানো, তো কোশ্চেন রিটার্ন নিয়ে নেওয়া হয়েছে। তো এই কোশ্চেনের আমার যে সমস্ত শিফট ওয়ানে পরীক্ষার্থীরা বসেছিল তারা সকলেই যে রেসপন্সটা করেছে তাতে আমার ভালো লাগছে। এটা যেমন একটা বিষয় রয়েছে, তেমনি তারাও পরীক্ষা দিয়ে একটা প্রশান্তি পেয়েছে এবং তাদের কথা অনুযায়ী কোশ্চেন সোজা হয়েছে। এবং জিকে আমাকে প্রত্যেকেই এরকম স্টেটমেন্ট লিখে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ করেছে যে জিকে সব কমন, যদি 50টা জিকে তো 50টার 50টাই কমন বলে তারা উল্লেখ করে। এবং তাদের কাছে আমি বলেছিলাম যে কার কোন কোশ্চেন মনে পড়ছে জিকে, সেগুলি আমাকে একটু রেকর্ডিং করে বা লিখে পাঠালে সুবিধা হয়, যাতে পরবর্তীতে যারা বসবে তাদের জন্য একটা রিভিউ সামনে তৈরি হয়ে যায়, কোনো টেনশন যেন তারা না করে। এবার মূল বক্তব্য এই যে প্রত্যেক ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিল তাদের যে কটা মনে আছে সেই অনুযায়ী আমি কিছু জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ রেসপন্স করেছে যে ম্যাথের কোশ্চেন একটু লেন্দি হলেও ম্যাথ করতে পেরেছি, আমরা মোটামুটি অনেকটাই ম্যাথ করতে পেরেছি। দেখো কিছু কোশ্চেন এরকম এসেছে শালক সংশ্লেষ সম্পর্কিত, অর্থাৎ ওই গাছের খাদ্য উৎপাদনের প্রক্রিয়াকে কী বলে, এইরকম একটা কোশ্চেন এসেছে। এবং ব্রিক্স একটা কোশ্চেন ছিল যে ব্রিক্স আসলে কী, এরকম কোশ্চেন ছিল। যেমন গ্লোবাল ওয়ার্মিং কার কারণে হয়, কোন দুটি রাসায়নিক বস্তু হচ্ছে মূলত গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, এরকম একটা কোশ্চেন এসেছে। তারপরে নেক্সট হচ্ছে ক্যাকটাসের ভৌগোলিক কোন একটা প্রশ্ন ছিল, সম্ভবত এইরকম কোশ্চেন ছিল। যেমন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের প্রজ্ঞান সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে। ওকে, নেক্সট আমরা যদি কোশ্চেন দেখি তাহলে কৈবর্ত বিদ্রোহের নাম কি, জলের দুটি রাসায়নিক যে মৌল রয়েছে সেটার নাম কি, খুবই সোজা কোশ্চেন এগুলো, সায়েন্সের কোশ্চেন তো খুবই। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন একটা কোশ্চেন। দেন পরের কোশ্চেন এরকম রয়েছে যে কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল, ভারতের জাতীয় কংগ্রেসের আলমগীর নাম কে নিয়েছিলেন, এরকম সংক্রান্ত প্রশ্ন। যেহেতু একদম হুবহু কোশ্চেন আমরা বলতে পারছি না, যে যার মতন লিখে পাঠিয়েছে সেটাই। ভারতের সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে, তারপরে স্বরাজ ইজ মাই বার্থ রাইট এটার বক্তা কে, এই প্রশ্নগুলো ছিল। ভিটামিন সি কোন খাবারে পাওয়া যায় এই সম্পর্কিত একটা প্রশ্ন ছিল। এবং আরেকটা অনেকে লিখে পাঠাচ্ছে যে সাধারণ লবণের রাসায়নিক নাম কি বা সংকেত কি, এই জাতীয় কোশ্চেন। এবং নেক্সট যদি বলি রাজ্যসভার অধ্যক্ষ কে হন, এই রাজ্যসভার অধ্যক্ষ নিয়ে একটা প্রশ্ন, সোজা কোশ্চেন, কঠিন কোশ্চেন নয় কিন্তু। দেন ফাইয়ানের রাজত্ব, ফাইয়ান কার সময় ভারতে আসেন, প্রথম মহিলা শাসক যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন, আনন্দ মঠের লেখকের নাম কি, এই একটা প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্র কোন সালে ঘোষণা হয়, এই আইহোল প্রশস্তি কার সঙ্গে যুক্ত, এই জাতীয় কোশ্চেন ছিল। এবং বিশ্ব পরিবেশ দিবস, তারপরে মহাবলীপুরমের নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা সঠিকভাবে এখনও কেউ বলতে পারেনি যে মহাবলীপুরমের নির্মাতা বা এরকম কিছু একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। দুধের মধ্যে কি থাকে বা কোনো ভিটামিন, দুধে কোন ভিটামিন থাকে না, পটাশিয়াম ক্যালসিয়াম থাকে, এই সংক্রান্ত একটা প্রশ্ন ছিল। নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন, ঠিক আছে। রানীগঞ্জে কি পাওয়া যায়, রানীগঞ্জ খনি। মানব দেহের হাড়ের সংখ্যা কত, জগদীশচন্দ্র বসু ছিলেন কি কারণে বিখ্যাত, এইরকম প্রশ্ন। ওকে, চিকিৎসক দিবস কবে পালিত হয়, এটা একটা প্রশ্ন ছিল। তারপরে নেক্সট হচ্ছে আকবরনামার লেখক কে, দেন প্রশ্ন ছিল, একটা বই ছিল সম্ভবত, মাই স্টোরি, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, গান্ধী সম্পর্কিত তোমরা সবাই জানো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন ছিল তরাইনের প্রথম যুদ্ধের সাল, সবাই এটা বারবার লিখেছে, প্লেগের কারণ, এটা একটা প্রশ্ন ছিল। গাজরে যে ভিটামিন, আসলে ইংরেজিতে টাইপ করে করে লেখা তো একটু অসুবিধা হচ্ছে পড়তে, গাজরের কোন ভিটামিন থাকে, এটা একটা বিষয় কোশ্চেন।
G20 দেশগুলির সভাপতি কে হচ্ছে কর্নিয়া, তোমাদের সায়েন্সে বারবার পড়িয়েছি আমি আমি যেগুলি কোশ্চেন এসেছে তার মধ্যে কিছু কোশ্চেন রয়েছে, এমনটা নয় যে 45টার মতন কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছি, তো তার মধ্যে থেকে আমার মনে হয়েছে যে না তাও 10টার মতন একটু গেছে স্ট্যান্ডার্ডই। এবার সেগুলি যারা WBCS এ পড়াশোনা করে ডিটেলসে পড়ে তাদের কাছে সহজ মনে হচ্ছেন, ঠিক আছে। এনভায়রনমেন্ট থেকে একটা ছিল মিনামাটা রোগ, ওকে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন, এটা কোশ্চেন ছিল, কোনটা রক্তের গ্রুপ, এইরকম একটা প্রশ্ন, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছিল, সংবিধানের জনক কাকে বলা হয়, দার্জিলিং কি কারণে বিখ্যাত, সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম হয়েছিল বা সূচনা হয়েছিল কোথায়, বাদু রাত্রে পথ যাত্রা যে করে সেটা আমি তোমাদের সায়েন্স পড়ার থেকে বলেছিলাম যে কার নিরিখে করে, ঠিক আছে। পোলিওর কারণ কি, পলাশি যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন ছিল, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কি কারণে বিখ্যাত, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত। দেখো এই জাতীয় কোশ্চেন নর্মালি এসেছে, তার মধ্যে 50টার 50টাই বলতে পারিনি তোমাদের, 45টা 46টার মতন বললাম বিভিন্ন অনেকের কাছ থেকে শুনে শুনে যার যেটা মনে পড়ছে সেই সংক্রান্ত বিষয়। এবং ম্যাথ নিয়ে যে প্রসঙ্গটা থাকে সেই ম্যাথ নিয়ে সকল স্টুডেন্টের বক্তব্য যে সাধারণত ম্যাথ একটু লেন্দুলেন্দি হলেও আমরা করতে পেরেছি। আমি স্টুডেন্টদের স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম এইভাবেই যে প্রথমে জিকেগুলো উইদিন 10-12 মিনিটসের মধ্যে তোমরা করে নেবে যাতে তোমরা ম্যাথের জন্য ম্যাক্সিমাম টাইম দিতে পারো, আর সেখানে যদি তুমি 1 থেকে একদম 100 পর্যন্ত যাবে গিয়ে একে জিকেগুলো ফটাফট ফটাফট করে করে নাও, করে নিয়ে দেন তুমি ম্যাথের জন্য যদি সময় রাখো তাহলে তুমি কিন্তু ম্যাক্সিমাইজ করতে পারবে অ্যাটেম্পট। আর না হলে 1 থেকে যদি শুরু করো এক এক করে যাও তাহলে দেখা গেলো শেষ পর্যন্ত পৌঁছাতেই অনেকে পারবে না। প্রত্যেকটা পরীক্ষার দেওয়ার ধরন সিম্পল ওয়ে এটাই, আর এটা করলে তোমরা দেখবে তোমাদের নাম্বারটা অনেক বেশি আসছে। তো যাই হোক, যারা আগামী শিফটগুলোতে পরীক্ষায় বসবে তাদের ভয়ের কিছু নেই, আশা করি দেখা যাক সমস্ত কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয়তো একই থাকবে, আর যদিও বা একটু অন্যরকম কোশ্চেন হয় তাহলে সেটা PSC নিশ্চয়ই পরবর্তীতে চিন্তাভাবনা করে দেখবে যে কি করা যায়, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড করা যায় কিনা প্রত্যেকটার, যেমন রেলওয়ের পরীক্ষাগুলির হয় বিভিন্ন শিফটে হলে। সেটা তো যদিও ঘোষণা করেনি PSC, কিন্তু যদি দেখা যায় আকাশ পাতাল এইরকম কোশ্চেনের ধরনের পরিবর্তন হচ্ছে তাহলে দাবি তো উঠে আসবেই। তো যাই হোক, পরবর্তীতে যারা পরীক্ষায় বসবে তাদের সকলকে আমার পক্ষ থেকে বেস্ট উইশেস রইল, তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দাও। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী শিফটের কোশ্চেন নিয়ে অবশ্যই আলোচনা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।